পবিত্র মাটি, এই আধ্যাত্মিক নগরীর মাটি। আজকে সিলেটকে কিছু সংখ্যক দালাল স্বাধীনতা বিরোধীরা, এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা এক পাও এক জোরও ছাড় দিব না। সোনপুর ইউনুসকে নিয়ে বিদেশি বিদেশিদেরকে দেখিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চোখরাং ঘানি দেয়। যারা যারা স্বাধীনতা বিশ্বাস করে না, এদেশের মানুষের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, এদেশের মানুষের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাস করে না, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই সিলেট এই পবিত্র মাটিকে শান্ত অশান্ত করার চেষ্টা করলে আমরা তার সঙ্গে জবাব দিব। আমি স্বেচ্ছাসেবক লীগের আজকের এই সমাবেশ শুক্রাকিল দেখে আমি অভিভূত। আমি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা আমার ভাই গাজী মেসবাহুল হোসেন সাচ্চু ভাই এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আফতাব হোসেন বাবু নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ যেভাবে কাজ করছে, এই বিভক্ত আমাদের দাদা বাবু যেভাবে কাজ চলছে, আরো একটি ভাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মাধ্যমে।